হ্যাঁ, আমার নাম মোহাম্মদ খুরশেদ আলম সুমন। আমি আপনার গিয়া ইনস্ট্রুমেন্টের কিছু হার্ড কেস এবং কাভার তৈরি করি, মিউজিক ইনস্ট্রুমেন্টের। তবে এখানে আমার এটাই দুঃখ লাগে যে আমার এলাকায় যখন কেউ না কেউ দূর দূরান্ত থেকে আসে, আমার এলাকাটা হলো বংশাল মুকিম বাজার। হ্যাঁ হ্যাঁ, বংশাল মুকিম বাজার। এই যে যখন কেউ না কেউ আমার কাছে আসে, তখন আসতে হলে দূর দূরান্ত থেকে আসতে হলে দেখা গেছে ঢাকা শহরে যখন ঢুকে, তখন আমার কাছাকাছি আসতে 2-3 ঘন্টা সময় ব্যয় হয়। কেন? যানজটের নিরসনের, যানজট থাকার কারণে। তবে যানজট নিরসন করার উপায় হলো বাংলাদেশের জায়গার মান বন্টন পরিকল্পনা হাতে নেওয়া, সেটা যদি বাস্তবায়নের দিকে এগিয়ে নেওয়া যাওয়া হয় তাহলে যানজট অনেকটা নিরসন হয়। আরেকটা কথা যেটা না বললে নয়, তিনটা জিনিসের খুবই প্রয়োজন। এক নম্বরে হলো পুকুর, জলাশয়। একটা পুকুর যদি প্রত্যেকটা মহল্লায় থাকে তাহলে দেখা গেল যে 75% লোক, 75% লোক পুকুরে গোসল করে। এই যে 75% লোকের পানি ওয়াসা উত্তোলন করা লাগবে না, ঢাকা শহর যে দায় বাজার সম্ভাবনা সেটাও হ্রাস পায়। আরেকটা কথা হলো যে এই যে পুকুরে যদি আমরা মাছ চাষ করি তাহলে অবশ্যই মাছ আশা করতে পারি। এরপরে যদি পুকুর পাড়ে বৃক্ষ রোপণ করা হয় তাহলে আপনার কাঠ, জ্বালানি, ফল, অক্সিজেন এগুলো অবশ্যই আশা করতে পারি। তো এত এত উপকার থাকার পরেও এই ঢাকা শহরে পুকুর কেন নাই, সেটা আমার প্রশ্ন। বাংলাদেশ সরকার, যে কোনো সরকারই হোক না কেন, এই সব উদ্যোগ নেওয়া উচিত। আরেকটা কথা হলো যে খেলার মাঠ, প্রত্যেকটা মহল্লায় যদি একটা করে খেলার মাঠ হয় তাহলে ছেলেমেয়েরা দক্ষ হয়ে গড়া ওঠে, কর্মমুখর হয়ে গড়া ওঠে। যেমন দেখা গেছে আপনার একটা ছেলে, আপনি কোটিপতি, আপনার ছেলেটা লেখাপড়া শিখে না, শিখতেছে কিন্তু সে কর্ম করে না, খেলাধুলা করে না, সে কর্মমুখর আপনার গা কর্ম করতে পারবে না, সে অদক্ষ আপনার গা হয়ে গড়ে উঠতেছে। তাকে যদি দক্ষ করে গড়ে তুলতে হয় তো শিক্ষার পাশাপাশি তার খেলাধুলা প্রয়োজন। খেলাধুলা যদি করে তাইলে তার শরীরের গঠনতন্ত্রটা মজবুত হয়, এতে কোনো সন্দেহ নেই। এবং আপনার খেলাধুলার মাধ্যমে যে ছেলেরা লেখাপড়া শিখে নাই, খেলাধুলা শিখছে, তাদের একটা চলা বলার একটা কৌশল তাদের কাছে আসে, অর্থাৎ জ্ঞানের বিকাশ ঘটায় খেলাধুলা, এটা অস্বীকার করা যায় না। তাইলে প্রত্যেকটা মহল্লায়, হ্যাঁ, তাইলে প্রত্যেকটা মহল্লায় একটা করে খেলার মাঠ প্রয়োজন আছে কিনা সেটা আপনারা সবাই উপলব্ধি করবেন। আরেকটা কথা হলো, যেমন আজকে বা কোনোদিন চৈত্র মাসে কাক ফাটা রোদে হঠাৎ করে কারেন্ট চলে গেলো, আপনার দাদা বা আপনার বাবা বৃদ্ধ মানুষ, এনারা ঘরে বসে আছেন, কারেন্ট যাওয়ার সাথে সাথে এনারা ছটফট করতে শুরু করে দিলেন। কাছে যদি কোথাও একটা বাগান থাকে, একটা ফার্ক থাকে, তাইলে ওখানে নিয়ে গাছ তোলা এনাকে বসায় দিলে এনে সুন্দরভাবে একটু শ্বাস প্রশ্বাস নিতে পারেন, একটু স্বস্তিরতা বোধ করেন। তাহলে এটার প্রয়োজন আছে কিনা বলুন। তাহলে প্রত্যেকটা মহল্লায় যদি একটা করে পুকুর, একটা করে খেলার মাঠ, একটা করে পার্ক তৈরি করা হয় তাহলে আপনার যানজট অনেকটা নিরসন হয়। আরেকটা কথা হলো যে বলতে পারেন যে জায়গা নাই, না জায়গার অভাব নাই, যেখানে 3-3 বারের প্রধানমন্ত্রীকে আমরা ধাক্কা দিয়ে সরাই দিতে পারছি, তাহলে আপনাকে আমাকে সরাই দিতে সমস্যাটা কোথায়? তারপরও যদি না হয় তাহলে আমাকে যদি সদয় হয় আমাদের উপরে, তাহলে প্রত্যেকটা মহল্লায় প্রত্যেক বছর 2-1টা বাড়ি বিক্রি হয় নিশ্চয়ই। আপনার বাড়িটা বিক্রি হবে, দেখা গেছে 1-4 কোটি টাকা দাম হচ্ছে, সরকারি লোকজন যা যদি বলে যে আপনার বাড়িটা 1-5 লক্ষ টাকা দেওয়া হবে, 1 লক্ষ টাকা বেশি দেওয়া হবে, তাহলে আপনি দিতে বাধ্য। এবং তার টাকাটা যদি সহজ শর্তে দেওয়া হয় তাহলে সে আরো খুশি। তো এরকম ভাবে যদি আমাদের দেশের সরকার উদ্যোগী হয় তাহলে যানজট নিরসন হবে। আরেকটা হলো যদি আমাদের প্রত্যেকটা মহল্লার মানুষকে একটা বিল্ডিং এ উঠে দেওয়া যায় তাহলেও যানজট নিরসন হয়। রাস্তাঘাট যদি চোরা করা হয় তাহলেও নিরসন হয়। আরেকটা কথা হলো বাংলাদেশের বিভিন্ন জায়গায় জায়গার দাম কম, ওই জায়গার দাম বাড়াইতে হলে ওখানে যদি একটা সরকারি প্রতিষ্ঠান করা হয় তাহলে দেখা গেছে যানজট অনেকটা নিরসন হয়। আর দেখা গেছে জ্ঞানী গুণী লোকেরা যেখানে উঠা বসে করবে তখন ওখানে আপনার সবাই জ্ঞানী গুণী হবে, তাদের আচার আচরণ আসবে, শিখবে, তাতেই তো দেশের উন্নয়ন হয়। এগুলো না করে যদি আমরা সব কিছুই ঢাকা শহরের মধ্যে করেই তাহলে তো এটা হয় না। এইটুকুই আমি বললাম, আপনারা সবাই বিবেচনা করুন, সরকারকেও অনুরোধ করুন যাতে এগুলার দিকে দৃষ্টি দেওয়া হয়, ঢাকা শহরে কিছু না কইরা সরায় ছিটা যেন করা হয়। এখানে আমি আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।